আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই রৌদ্রের মধ্যে আমরা যাবো মাছ ধরতে 100 ফিটের সেকেন্ড ব্রিজের পরে। ভাইকে এই জায়গায় বইবেন না, আর ওই আগে যে জায়গায় বসছিলেন গতবার ওই জায়গায় বইবেন। পানি শেষে নাকি? আমি এত চাইছিলাম না, এই জায়গা বলবেন না কেমন কোন মালটা ভাই? ফ্যান হলে আইছে ভাই, বিশ্বাস করবেন সেদিন এত ভালো লাগছে আমগো না হোক, কিন্তু সবাই কইতাছে ভাই তো মারছে দেখছি না। আপনি ধরছেন এই খুশি ভালো, এই নেশা খারাপ না। আপনার অন্য কোনো নেশা করেন ভাই? কৃত্রিম মাছ কত নিছে ভাই? এরা ভাই আজ কিন্তু মাছ ধরা লাগবে, বুঝছেন? ওই সময় টান দিবেন, গতবার তো টান দিয়ে মাছ থাপ্পাটার গেলে বিছনা বুঝনা পাতাই আছে ভাই। ওই যে ওই যে আমি ওই কাকাই মানে পাতায় ধরছিল ওই জায়গায়, এই জায়গাটা তো পাত, এই বড় জায়গা আছে। এই টাকা আমার কাছ থেকে নিয়ে যান, শুধু পানি না অন্য কিছু নিয়ে আনাই ওরা বলে যে আপনার ওই আগে জানি কাকে টাকা দিছিল দুইবার, আপনার 50-50 করে 1 লাখ টাকা দিছিল, এই জন্য মনে করেন যে এই জন্য আর সেটাই ইয়া ক্লাস
পুরি আর পাউরুটি ভাই ছোট রুটি হলে বলো দোকানে ফলা রুটি ছোট ফলা রুটি হলে হইব ওকে আর ওবো গেছে গেছে অলমোস্ট দেরি করে আইসুস কে শিয়াপ হ্যাঁ শিয়াপ তো দেরি করে আইসুস কে কবি না মানে তুই দেরি করে আইসুস কে আর টোপ বানায় ধরা না রানা এত চিন্তিত কেন ভাইয়া মাছ একটা পরে নাই আপন সুখে যাইতেছে সবগুলো যেতে রয়েছে ইয়ামিন কি করস তুই অনুভা কি মনে হয় রানা মাছ কয় কেজি ধরছো প্যান্ট থেকে গেঞ্জি খেলা লাগছো বেচারা আমি কিছু কইছি মাছ বেগি পেঁয়াজ লাগছে রানাটা যে খালি ঘুরে কিন্তু খায় না তোর মাঝে মাঝে ঠুকায় সময় মাথায় একটা টুক 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 করে খাইছে রে কয়া